ব্যস্ত হইয়া ভিতরে গিয়া কত তুলি মিঠাই আনিলেন।
ও বলিলেন, এগুলি বর্ধমান থেকে এসেছে। ঠাকুরকে কিছু খাইতে দেওয়া হইল। হাজরা ও ভবনাথ কিছু পাইলেন। মাস্টারকে দিতে আসলে পর বিদ্যাসাগর বলিলেন, ও ঘরের ছেলে, ওর জন্য আটকাচ্ছে না। ঠাকুর একটি ভক্ত ছেলের কথা বিদ্যাসাগরকে বলিতেছেন। সে ছোকরাটি এখানে ঠাকুরের সম্মুখে বসেছিল। ঠাকুর বলিলেন, এ ছেলেটি বেশ সৎ আর অন্তঃসার যেন কল্পু নদী, যেমন কল্পু নদী উপরে বালি একটু খুঁড়লেই ভিতরে জল বইছে দেখা যায়। মিষ্টি মুখের পর ঠাকুর সহাস্যে বিদ্যাসাগরের সঙ্গে কথা করিতেছে। দেখিতে দেখিতে এক ঘর লোক হইয়াছে, কেহ উপবিষ্ট কেহ দাঁড়াইয়া। শ্রীরামকৃষ্ণ, আজ সাগরে এসে মিললাম। এতদিন খাল বিল ভক্ত নদী দেখেছি, এইবার সাগর দেখছি। সকলের ভাষ্য। বিদ্যাসাগর সহাস্যে, তবে রোনাগর খানিকটা নিয়ে যান। শ্রীরামকৃষ্ণ, না গো, রোনাগর কেন, তুমি তো অবিদ্যার সাগর নও, তুমি যে বিদ্যার সাগর। সকলের ভাষ্য, তুমি চির সমুদ্র। সকলের ভাষ্য। বিদ্যাসাগর তা বলতে পারেন বটে। বিদ্যাসাগর চুপ করিয়া রহিলেন, ঠাকুর কথা করিতেছেন। বিদ্যাসাগরের সাত্বিক কর্ম তুমিও সিদ্ধ পুরুষ, তোমার কর্ম সাত্বিক কর্ম, সত্যের রজত। সত্যগুণ থেকে দয়া হয়, দয়ার জন্য যে কর্ম করা যায় সে রাজসিক কর্ম বটে, কিন্তু এ রজগুণ সত্যের রজগুণ, এতে দোষ নাই। সুখদেব আদি লোকশিক্ষার জন্য দয়া রেখেছিলেন, ঈশ্বর বিষয় শিক্ষা দিবার জন্য। তুমি বিদ্যাদান অন্নদান করছো, এও ভালো, নিষ্কাম করতে পারলে এতে ভগবান লাভ হয়। কেউ বলে নামের জন্য পুণ্যের জন্য তাদের কর্ম নিষ্কাম নয়। আর সিদ্ধ তো তুমি আসোই। বিদ্যাসাগর মহাশয় কেমন করে? রামকৃষ্ণ সহাস্যে, আলু পটল সিদ্ধ হলে তো নরম হয়, তা তুমি তো খুব নরম, তোমার অত দয়া। হাস্য। বিদ্যাসাগর সহাস্যে, কলাই বাটা সিদ্ধ তো শক্তই হয়। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ, তুমি তা নহ, তুমি শুধু পণ্ডিত গুলো দর কচা করা, না এটি না ওটি। সকলি খুব উঁচুতে ওঠে, তার নজর ভাগাড়ে। যারা শুধু পণ্ডিত, শুনতেই পণ্ডিত, কিন্তু তাদের কামিকাঞ্চনে আসক্তি, শকুনির মতো পচা মরা খুঁজছে আসক্তি অবিদ্যার সংসারে। দয়া ভক্তি বৈরাগ্য বিদ্যার ঐশ্বর্য। বিদ্যাসাগর চুপ করিয়া শুনিতেছেন। সকলেই এক দৃষ্টে এই আনন্দময় পুরুষকে দর্শন ও তাহার কথামৃত পান করিতেছেন। তৃতীয় পরিচ্ছেদ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ জ্ঞানযোগ বা বেদান্ত বিচার। বিদ্যাসাগর মহাপণ্ডিত যখন সংস্কৃত কলেজে পড়িতেন তখন নিজের শ্রেণী সর্বোৎকৃষ্ট ছাত্র ছিলেন। প্রতি পরীক্ষায় প্রথম হইতেন ও স্বর্ণ পদকাদি মেডেল বা ছাত্রবৃত্তি পাইতেন। ক্রমে সংস্কৃত কলেজের প্রধান অধ্যাপক হইয়াছিলেন। তিনি সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত কাব্যে বিশেষ পারদর্শিতা লাভ করিয়াছিলেন। অধ্যবসায় করে নিজে চেষ্টা করিয়া ইংরেজি শিখিয়াছিলেন। ধর্ম বিষয় বিদ্যাসাগর তাহাকেও শিক্ষা দিতেন না। তিনি দর্শনাদি গ্রন্থ পড়িয়াছিলেন। মাস্টার একদিন জিজ্ঞাসা করিয়াছিলেন, আপনার হিন্দু দর্শন কিরূপ লাগে? তিনি বলিয়াছিলেন, আমার তো বোধ হয় ওরা যা বুঝাতে গেছে বুঝাতে পারে নাই। হিন্দুদের ন্যায় শ্রাদ্ধাদি ধর্মকর্ম সমস্ত করিতেন, গলায় উপবীত ধারণ করিতেন, বাংলায় যে সকল পত্র লিখিতেন তাহাতে শ্রী শ্রী হরি শরণম ভগবানের বন্দনা আগে করিতেন। মাস্টার আরেকদিন তাহার মুখে শুনিয়াছিলেন, তিনি ঈশ্বর সম্বন্ধে কিরূপ ভাবেন? বিদ্যাসাগর বলিয়াছিলেন, তাকে তো জানবার জো নাই, এখন কর্তব্য কি? আমার মতে কর্তব্য আমাদের নিজের এরূপ হওয়া উচিত যে সকলে যদি সেরূপ হয় পৃথিবীর স্বর্গ হয়ে পড়বে।
প্রত্যেকের চেষ্টা করা উচিত যাতে জগতে মঙ্গল হয়। বিদ্যা ও অবিদ্যার কথা করিতে করিতে ঠাকুর ব্রহ্মজ্ঞানের কথা করিতেছেন। বিদ্যাসাগর মহাপণ্ডিত ষড়দর্শন পাঠ করিয়া দেখিয়াছেন, বুঝি ঈশ্বরের বিষয় কিছুই জানা যায় না। শ্রীরামকৃষ্ণ ব্রহ্ম বিদ্যা ও অবিদ্যার বার, তিনি মায়াবৃত। প্রবলেম অফ ইভিল ব্রহ্ম নির্লিপ্ত, জীবেরই সম্বন্ধে দুঃখাদি। এই জগতে বিদ্যা মায়া অবিদ্যা মায়া দুই আছে, জ্ঞান ভক্তি আছে, আবার কামিনী কাঞ্চনও আছে, সৎ আছে অসৎ আছে, ভালো আছে আবার মন্দও আছে, কিন্তু ব্রহ্ম নির্লিপ্ত। ভালো মন্দ জীবের পক্ষে, সৎ অসৎ জীবের পক্ষে, তাঁর মধ্যে কিছু হয় না। যেমন প্রদীপের সম্মুখে কেউ বা ভাগবত পড়ছে আর কেউ বা জাল করছে, প্রদীপ নির্লিপ্ত। সূর্য শিষ্টের উপর আলো দিচ্ছে আবার দুষ্টের উপরও দিচ্ছে। যদি বলো দুঃখ পাপ অশান্তি এ সকল তবে কি, তার উত্তর এই যে ওসব জীবের পক্ষে ব্রহ্ম নির্লিপ্ত। সাপের ভিতর বিষ আছে, অন্যকে কামড়ালে মরে যায়, সাপের কিন্তু কিছু হয় না। ব্রহ্ম অনির্বচনীয় অব্যপদেশ, দি আননোন অ্যান্ড আনওয়েবল। ব্রহ্ম যে কি মুখে বলা যায় না, সব জিনিস উচ্ছিষ্ট হয়ে গেছে, বেদ পুরাণ তন্ত্র ষড়দর্শন সব এটো হয়ে গেছে, মুখে পড়া হয়েছে, মুখে উচ্চারণ হয়েছে, তাই এটো হয়েছে। কিন্তু একটি জিনিস কেবল উচ্ছিষ্ট হয় নাই, সে জিনিসটি ব্রহ্ম। ব্রহ্ম যে কি আজ পর্যন্ত কেহ মুখে বলতে পারে নাই। বিদ্যাসাগর বন্ধুদের প্রতি, বা এটি তো বেশ কথা, আজ একটি নূতন কথা শিখলাম। শ্রীরামকৃষ্ণ এক বাপের দুটি ছেলে, ব্রহ্মবিদ্যা শিখবার জন্য ছেলে দুটিকে বাপ আচার্যের হাতে দিলেন। কয়েক বছর পরে তারা গুরুগৃহ থেকে ফিরে এলো, এসে বাপকে প্রণাম করলে। বাপের ইচ্ছা দেখেন এদের ব্রহ্মজ্ঞান কিরূপ হয়েছে। বড় ছেলেকে জিজ্ঞাসা করলেন, বাপ তুমি তো সব পড়েছো, ব্রহ্ম কিরূপ বলো দেখি। বড় ছেলেটি বেদ থেকে নানা শ্লোক বলে বলে ব্রহ্মের স্বরূপ বুঝাতে লাগলো, বা চুপ করে রইলেন। যখন ছোট ছেলেকে জিজ্ঞাসা করলেন, সে মেঘ মুখে চুপ করে রইল, মুখে কোনো কথা নাই। বাপ তখন প্রসন্ন হয়ে ছোট ছেলেকে বললেন, বাপু তুমি একটু বুঝেছ ব্রহ্ম যে কি মুখে বলা যায় না। মানুষ মনে করে আমরা তাকে জেনে ফেলেছি। একটা পিঁপড়ে চিনি পাহাড়ে গেছিল, এক দানাকে পেট পড়ে গেল, আর এক দানা মুখে করে বাসায় যেতে লাগলো। যাবার সময় ভাবছে এবার এসে সব পাহাড়টি লড়ে যাব। ক্ষুদ্র জীবেরা এইসব মনে করে, জানে না ব্রহ্ম বাক্য মনের অধীন। যে যতই বড় হোক না কেন তাকে কি জানবে, সুখ দেবাটি না হয় ঢেউ কি করে, চিনির আট দশটা দানা না হয় মুখে করুক। ব্রহ্ম সচ্চিদানন্দ স্বরূপ নির্বিকল্প সমাধি ও ব্রহ্ম জ্ঞান। তবে বেদে পুরাণে যা বলেছে সে কিরকম বলা জানো, একজন সাগর দেখে এলে কেউ যদি জিজ্ঞাসা করে কেমন দেখলে, সে লোক মুখ হাঁ করে বলে, ও কি দেখলো, কি হিল্লোল কল্লোল। ব্রহ্মের কথাও সেই রকম, বেদে আছে তিনি আনন্দ স্বরূপ সচ্চিদানন্দ। সুখদেবাদী এই ব্রহ্ম সাগর তটে দাঁড়িয়ে দর্শন স্পর্শন করেছিলেন। এক পথে আছে তারা এই সাগরে, এ সাগরে নামেন নাই, এ সাগরে নামলে আর বিবার্য নাই। সমাধিস্থ হলে ব্রহ্ম জ্ঞান পায়, ব্রহ্ম দর্শন পায়, সে অবস্থায় বিচার একেবারে বন্ধ হয়ে যায়, মানুষ চুপ হয়ে যায়, ব্রহ্ম কি বস্তু মুখে বলবার শক্তি থাকে না। বিদ্যার সাগর তাকে ধর্ম তত্ত্ব বা আধ্যাত্মিক প্রসঙ্গ শোনাচ্ছেন স্বয়ং ভগবান অবতার বরিষ্ঠ। কি অপূর্ব একটি চিত্র মাস্টার মহাশয় আমাদের জন্য রেখে দিয়ে গেছেন।
কিন্তু হায় আমরা এগুলো কাজে লাগাতে পারছি না। বিদ্যাসাগরের কতগুলি গুণ বললেন, বিদ্যানুরাগ, দয়া, সর্বজীবে, পশু পক্ষী এবং অবশ্যই মানুষ, স্বাধীনতা প্রিয়তা, লোকাপেক্ষা করেন না, তারপরে মাতৃভক্তি, মনের বল ইত্যাদি, এগুলি সব শিক্ষণীয়। আগেকার দিনে শিশুরা এই সংযুক্ত পরিবারে থাকত, জয়েন্ট ফ্যামিলি, তাতে এইসব ভ্যালিউজ বলে মূল্যবোধ, হিউম্যান ভ্যালিউজ স্বাভাবিকভাবেই শিখে ফেলত, শিখতে কষ্ট করতে হতো না স্বাভাবিকভাবে। কিন্তু বর্তমান যুগে মানুষরা সংযুক্ত থাকতে পারছে না, ক্রমশ নিউক্লিয়ার হতে হতে এখন এমন হয়ে যাচ্ছে কি বলে সিগন্যাল প্যারেন্ট, আইদার ফাদার অর মাদার, যে কোনো একজন। এই 20-30 বছরে কিরকম সংকীর্ণ হয়ে হয়ে এইখানে এসে আমরা দাঁড়িয়েছি। একটু অপ্রাসঙ্গিক হলেও বলি, এই উন্নত দেশগুলিতে একটি অদ্ভুত রোগ হয়, তাদের বলে কি পারপাসলেসনেস, পারপাস মানে উদ্দেশ্য। সর্বোচ্চ কথা ঠাকুর বলে রেখেছেন, মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। তো এরকমই জীবনের একটি উদ্দেশ্য যদি না থাকে তাহলে তার কেমন হবে, পারপাসলেস। তো এই অসুখটার নাম পাশ্চাত্য মনোবিজ্ঞানীরা দিয়েছেন কি, পারপাসলেসনেস। এই অবস্থাটার নাম হলো পারপাসলেসনেস। তার আগে আরেকটা অ্যাডজেক্টিভ দিয়েছেন বিশেষণ কি, পারপেচুয়াল। পারপেচুয়াল মানে স্থায়ী, চিরস্থায়ী, দীর্ঘস্থায়ী বা চিরস্থায়ী। মানুষ প্রথমে ভাবত বা আমরা এখনো হয়তো কেউ কেউ অনেকে ভাবি যে অনেক অর্থ থাকলে, বিষয় সম্পত্তি, বাড়ি ঘোড়া, বাড়ি গাড়ি ঘোড়া ইত্যাদি থাকলে খুব আনন্দ হবে, সুখ হবে। কিন্তু না, যীশু খ্রিস্ট বলেছিলেন, ম্যান শ্যাল নট লিভ বাই ব্রেড অ্যালোন, অর্থাৎ এই আহার নিদ্রার ব্যবস্থা হলে, বাসস্থান বস্ত্রের ব্যবস্থা হলে মানুষ কিন্তু তৃপ্ত হবে না। এইখানে পশুর সঙ্গে মানুষের কথা আমরা এই বিষয়ে কিছু আলোচনার আগে শুনেছি। এখানে যেটা বলা হচ্ছে বিদ্যা অনুরাগ, এটি আসবে অনেকটা সংস্কৃত হওয়ার পরে, রিফাইনমেন্ট। মানুষের মন যখন সূক্ষ্ম হবে, স্থূল বস্তুকে নিয়ে থাকতে আর ভালো লাগছে না, তখন ফিরে যাবে। ঠাকুর চমৎকার উদাহরণ দিয়েছেন যে শিশুকে মা ও লাল চুষি দিয়ে দেন, খেলনা টেলনা দিয়ে, সন্দেশ দিয়ে খেলতে রেখেছেন, আর বাপন্নার কাজ করছেন, এক একবার দূর থেকে উঁকি মেরে দেখেন যে শিশুটি ভুলে রয়েছে, খেলছে। কিন্তু যখন শিশুটির আর লাল চুষি ভালো লাগে না, সন্দেশ, খেলা, তার ভোলা কিচ্ছু ভালো লাগে না, চিৎকার করে কাঁদে, তখন কি করে? ঠাকুর বললেন, অনবদ্য ঠাকুরের ভাষা, মা ভাতের আড়ি নামিয়ে দূর দূর করে এসে সন্তানকে বুকে টেনে নেন। অর্থাৎ এই যে মায়ের জন্য ব্যাকুলতা আসছে কখন, যখন ওই লাল চুষি ভালো লাগছে না। আমাদের লাল চুষি তো খুব ভালো লাগছে, বরং বিভিন্ন রঙের চুষি আমরা তো চাইছি, রূপাং দেহি, জয়ং দেহি, যশো দেহি, এসে যাচ্ছে মায়ের পূজা, বিষ্ণু দেহি, মাকে কি এমনি রাখি নাকি, মা আমার অর্ডার সাপ্লাই করো, মা দুর্গা দশ হাতে আমার অর্ডার সাপ্লাই করো, মা কি এমনি ভালোবাসি, অ্যাকচুয়ালি ভালোবাসি না মনে, মায়ের থেকে খালি আদায় করা, মা তোমাকে এই দিলাম তুমি ইন রিটার্ন দিয়ে দাও। আগে একবার বলেছি, একটু অপ্রাসঙ্গিক হলে আরেকবার বলার লোভ হচ্ছে, আমাদের একটি আশ্রমে এক পূজারী মহারাজ দেখতেন, জনৈক প্রবীণ ভক্ত, সাষ্টাঙ্গ প্রণাম করতেন দীর্ঘ সময়, তারপরে
চোখ বন্ধ করে দীর্ঘ সময় কিছু বলতেন বিক্রি করে। তো অন্যান্য মহারাজ একজন দেখেছেন, একদিন বললেন যে আচ্ছা অমুক ভক্ত দেখলাম দীর্ঘ সময় শাস্তাঙ্গ প্রণাম করে আর দীর্ঘ সময় বিক্রি করে প্রার্থনা করে, তো বেশ ইম্প্রেশন ভালোই হচ্ছে। অন্যান্য মহাত্মারাও খুব খুশি যে অনেকদিন পরে ভালো ভক্ত একজন পাওয়া গেছে। এরকম হতে হতে একদিন পূজারি মহারাজ বলছেন, আসলে উনি বলেন জানেন তো, পূজারি মহারাজ তো বারে বারে মন্দিরে আসছে, তার কানে গেছে, তিনি বলছেন ঠাকুরজি লটারি দিলালো, ঠাকুরজি লটারি দিলালো, ঠাকুরজি লটারি দিলালো, এটাই বলে যায় দীর্ঘ সময়। তারপর এই শুনে অন্যান্য অধ্যক্ষ মহারাজ সহ অন্যান্য মহারাজের খুব ইন্টারেস্ট হয়েছে। আচ্ছা তারপর তো বলছে, একদিন বলছে ঠাকুরজি ই সবচেয়ে বড় লটারি হ্যায়। তখনকার দিনে এটা অনেক ভ্যালুয়েবল ছিল, 1,00,000 মুদ্রা। ইয়ে দিলাল তো উসকা আধা মে আপকে মিশন মে লে দুঙ্গা আর বাকি আধা মে লে দুঙ্গা। কি সুন্দর ডিল হচ্ছে ঠাকুরের সঙ্গে, এসব পূজারি মহারাজের কর্ণ গুহরে প্রবিষ্ট হয়েছে। এই শুনে মহাত্মাজিদের খুব আগ্রহ বেড়ে গেছে। তারপর কি হলো, তারপরে তো চরম উৎসাহ, যতদিন ঘনিয়ে আসছে লটারি তত সাষ্টাঙ্গ প্রণাম দীর্ঘ হচ্ছে আর বিক্রি করা তত ঘনীভূত হচ্ছে। ব্যাস তারপর রেজাল্ট যেদিন বেরিয়েছে, এসে আর সাষ্টাঙ্গ নয় কোন রকমের একটা প্রণাম ঢুকেই ঠাকুরজি আপনার মিশন কো পেশা কি আবশ্যকতা নেই হো সকতি হম মেরা ওয়ালাকে হোনে দিয়া। অনেকের ধারণা রামকৃষ্ণ মঠে প্রচুর টাকা আছে, অনেকে তো বলি না আমেরিকা থেকে আপনাদের টাকা আছে শুনি, হ্যাঁ তা হ্যাঁ বদল করে ওখান থেকে সাহেবরা গড়িয়ে দেয় এখানে বদল করে ঢুকে পড়ে। তাই ভক্ত কিও প্রবীণ ভক্ত তো বলছে আপনার মিশন কো আপনার মিশনের প্রয়োজন না থাকতে পারে ঠাকুরজি আমার ভাগে একটা দিলেন না কেন। তাই হলো ভগবানকে ডাকা প্রত্যক্ষ ফল। আরেকজন আমাদের আত্মানন্দজি মহারাজ বলেছিলেন মধ্য ভারতে কবিতা দোকান নামে রাস্তা পার তার কাছে তারা তিন ভাই সন্ন্যাসী ছিলেন, তা এখন অবশ্য দুর্ভাগ্যবশত তারা কেউই আমাদের মধ্যে এই ঘর নামে নেই। যা হোক তো তিনি বলছেন এক বণিক ব্যবসায়ী বলছে স্বামীজি প্রথমে জানতো না দীক্ষা কে আর কি হ্যাঁ, তাই যখন তাকে দীক্ষার ব্যবস্থা করেছেন তখনকার দিন অনেক বছর আগে মন্ত্র দীক্ষা হয়েছে, তারপরে আর অনেকদিন দেখা হয়নি, ওই স্বামীজি অন্য কোথাও গেছেন দেখা হয়েছে। এই স্বামীজি আরে কেমন আছে কেমন আছে, ভালোই সব ঠিকঠাক চলছে আপনি কি পাশে দীক্ষা মন্ত্র দীক্ষা নিলি। আচ্ছা দীক্ষা তো হবি আমি কেমন মেসেজ কেমন হতে হয় কেমন লাগছে। এই স্বামীজি আপনারা ইতনা अच्छा कर दिया, मैं आपका आभार प्रकट करता हूँ, आपका उपकार कखनो भूलते पारबो ना, तुम्हारे तो खुशी का आंतरिक भक्त पावा गेछे। तो महाराज सुनछे जे अच्छा स्वामी जी पहले क्या होता था ना, किसी को उधार देने से भूल जाता था, अभी जब करने के लिए बैठता हूँ ना तुरंत याद आ जाता है। जब करते बसले काके धार आछे काके काछे कत टाका पाबो सब मने पड़े जाए। এইগুলো হলো মন্ত্র জপ করার সুবিধা। তো যা হোক এইসব হচ্ছে স্থূল জড় স্তরে যখন মন থাকে আমরা অধিকাংশ আমরা গাছেরও খাওয়ার চেষ্টা করছি তলার খাওয়ারও চেষ্টা করছি। তো যা হোক এখানে এই সূক্ষ্ম রিফাইনমেন্টের কথা হচ্ছিল বিদ্যা অনুরাগ। বিদ্যাসাগর বললেন যে আমার খুব ইচ্ছা ছিল, কেঁদে ফেলছেন বলছেন আমার খুব ইচ্ছা ছিল যে পড়াশোনা করি কিন্তু কই তা হলো, এই সংসারে পড়ে পড়াশোনা করার সুযোগ পেলাম না, কিছুই সময় পেলাম না। এই বিদ্যার প্রতি এতখানি আগ্রহ, এই আকুতি আকুতি এইটাই আসল
যাও এখানে ঠাকুর বললেন, বিদ্যাসাগরের ঘরে এসে গেছেন, বেঞ্চে বসছেন ভাবাবিষ্ট হয়ে। যখন মন ওইদিকে চলে যেত, ঠাকুর মনটাকে ধরে রাখার, নামিয়ে রাখার জন্য বলতেন জল খাবো, পান খাবো ইত্যাদি। বিদ্যাসাগর খুব ব্যস্ত হয়েছে, তার কাছে যেই আসে তিনি তাকে খুব আপ্যায়ন করতেন, সেবা করতেন। একবার একটি ছেলে এসেছে, তিনি তার পরিচয় কোনো কিছু জিজ্ঞেস করলেন না, আসতেই তাকে নিজের হাতে এই আমের এখন সিজন, আম কেটে খাওয়াচ্ছেন। তার একটি ওই কাঠের ছুরি ছিল, কেউ কেউ আমরা জানি হয়তো যে ধাতু পদার্থ দিয়ে আম কাটতে নেই, আমরা এখন করে থাকি জানি না এবং অন্যান্য অসুবিধার কারণে। তাহলে কি হয়, ওর মধ্যে এমন কিছু কিছু রাসায়নিক আছে যেগুলো ধাতুর সঙ্গে বিক্রিয়া করে, কেমিক্যাল রিয়াকশন হয়, তাতে অনেকগুলি অসুবিধা সৃষ্টি হয়, ওটা ক্ষতিকর পদার্থ উৎপন্ন করে। দ্বিতীয়ত, ও স্বাভাবিক যে স্বাদ সেটি থেকে মানুষ বঞ্চিত হয়। সেই জন্য আগেকার নিয়ম ছিল কাঠের, প্রধানত বাঁশ জাতীয় কোনো জিনিস দিয়ে তৈরি ছুরি, সেইটা দিয়ে আম কাটার নিয়ম ছিল। যা হোক, বিদ্যাসাগরের কাছে সেরকম পাওয়া যাচ্ছে রেকর্ড, ওই ছুরি থাকতো, এই সম্রাটটি এসেছে, তিনি তাকে বিভিন্ন আম, তার কাছে কয়েকটা আলমারিতে সব পরে পরে আম সাজানো থাকতো, তিনি বহু মুদ্রা অনেক অর্থ ব্যয় করে আম কিনে রাখতেন, সকলকে খাওয়াতেন, নিজে প্রায় খেতেন না, তার শারীরিক অনেক কিছু খাওয়া নিষেধ বা ইত্যাদি ছিল, নিজে খেতেন না, অপরকে খাওয়াতেন। পরে জানা গেল সেই ছেলেটি উমেদার, অর্থাৎ চাকুরি প্রার্থী হয়ে এসেছে, চাকরির ব্যবস্থা করে দিন এই বলে এসেছে, সে শিক্ষিত ছেলে যদিও, বিদ্যাসাগর তাকে আগেই আপ্যায়ন করলেন। তো তিনি ঠাকুরকে যে আপ্যায়ন করবেন শ্রদ্ধা সহকারে বলাই বাহুল্য, মাস্টারকে আগে জিজ্ঞেস করছেন, আচ্ছা কিছু আনলে নি খাবেন কি, দেখে শুনেছেন ইনি কর্ম অংশ সাধু ইত্যাদি ইত্যাদি। মাস্টার মহাশয় কাছের লোক বলে জিজ্ঞেস করলেন, মাস্টার বলে না যে আনুন না, বিদ্যাসাগর ভেতর থেকে ব্যস্ত হয়ে কিছু মিষ্টান্ন আদি নিয়ে এলেন, ঠাকুরকে দেওয়া হলো, সঙ্গে যারা থাকে পেয়েই থাকেন। মাস্টারকে দিতে আর গেলে যখন, মাস্টারকে কত স্নেহ করেন, সাতাশ আঠাশ বছর হয়তো তার বয়স, বিদ্যাসাগর ঠাকুরের চেয়েও বয়সে ষোলো সতেরো বছরের বড়, মাস্টার তার নাতি বয়সে, পৌত্রের বয়সে, বললেন ও ঘরের ছেলে, ওর জন্য আটকাচ্ছে না। ঠাকুর মাস্টারের একটু প্রশংসা করছেন, এইটা মাস্টার মহাশয় নিজের নাম উল্লেখ না করে লিপিবদ্ধ করেছে, এই ছেলেটি বেশ সৎ, আর অন্তঃসার যেমন কল্পু নদী, উপরে বালি একটু পুড়লেই ভিতরে জল বইছে দেখা যায়। মিষ্টি মুখের পর ঠাকুর বিদ্যাসাগরের সঙ্গে কথা বলছেন, একবার লোক হয়েছে, কেউ উপবিষ্ট কেউ দাঁড়ায় না, ঠাকুর রসিক চূড়ামণি বলছেন, আজ সাগরে এসে মিললাম, এতদিন খাল বিল হত নদী দেখেছি, এইবার সাগর দেখছি। বিদ্যাসাগর তো ঠাকুর রহস্য করেই কথা বলছে, এতদিন খাল বিল দেখেছি, হত নদী দেখেছি, হত মানে ম্যাক্সিমাম একটা বস, এইবারে সাগর দেখছি। বিদ্যাসাগর কম জান না, তিনি হেসে বলছেন, তবে নোনা জল খানিকটা নিয়ে যান। ঠাকুর সঙ্গে সঙ্গে কি সুন্দর বললেন, না গো নোনা জল কেন, তুমি তো অবিদ্যার সাগর নও, তুমি যে বিদ্যার সাগর, তুমি চির সমুদ্র। ঠিক ঠিক চিনতে পেরেছেন ঠাকুর যে এই রতনে রতন চেনে, এই রতন বলাতে একটি চমৎকার শ্লোক মনে পড়ছে, পৃথিব্যাম ত্রিণি রত্নানি জলমন্নং সুভাষিতম মূঢ়ৈ পাষাণখণ্ডৈ, তারপর রত্ন সংজ্ঞা বিধীয়তে। যাও অন্য প্রসঙ্গ, কিন্তু কি সুন্দর কথাটা। তো বললেন, না তো নোনা জল কেন, তুমি তো অবিদ্যার সাগর নও, তুমি যে বিদ্যার সাগর, তুমি চির সমুদ্র। বিদ্যা মানে
ज्ञान साविद्या या विमुक्तये वैदिक मंत्र म्हणजे शैकी विद्या शैकी की जा मानुष के मोक्ष द्वारे उपनीत करे मुक्ति प्रदान करे शैकी हलो चित्तिक विद्या তা না হলে যেটি বদ্ধ করে আসক্তি বৃদ্ধি করে সেটি বিদ্যা নয় অবিদ্যা তাই ঠাকুর বললেন তুমি বিদ্যাসাগর ক্ষীর সমুদ্র বিদ্যাসাগর খুব বিনীত ভাবে স্বীকার করছেন আর কি তা বলতে পারেন পরে বিদ্যাসাগর চুপ করে আছে শুনতে চান সাইলেন্স ইজ দ্য সিট অফ ইন্টেলিজেন্স Silence is the seat of intelligence. যেখানে প্রকৃত বুদ্ধি রয়েছে বুদ্ধি মানে ধি নয় দীর্ঘ ধি এই বৈদিক সাহিত্যে বলা হচ্ছে এটি পবিত্র বুদ্ধি শুদ্ধ বুদ্ধিকে বলা হয় ধি এই আমাদের গায়ত্রী মন্ত্র যেটা গায়ত্রী অনেক মন্ত্র আছে যেটি প্রধান সাবিত্রী গায়ত্রী বলা হয় এই ধিমণি গর্ভদেবস্য ধিমণি এই ধি যেটা বলা হয় সেই ধি এই শুদ্ধ বুদ্ধিকে বলা হয় তো যা হোক এখানে বললেন কি বিদ্যাসাগর চুপ করে শুনতে চান গ্রহিষ্ণুতা আমরা বকর বকর করতে ভালোবাসি মন্দিরে এসে বকর করতে খুব ভালো লাগে এখানে একটা স্পিরিচুয়াল ভাইব্রেশন আছে কত সাধু মহাত্মা এসেছেন স্বয়ং বলা হয় এটা ঐতিহাসিক ভাবে প্রমাণিত কিনা জানা নেই কিন্তু অন্তত এই অংশটুকুতেই ছিল বলে ধরে নেওয়া হয় পঞ্চমন্দির সিদ্ধ আসন সেখানে আসা মানে এই গ্রহিষ্ণুতা থাকলে গ্রহণ করা সম্ভব হবে একটা স্পঞ্জ কি করে তরল পদার্থকে শোষণ করে টেনে নেয় অ্যাবজর্ব করে তাই তো কিন্তু সেই স্পঞ্জে যদি ড্রেনের জল আগে থেকেই ভর্তি করা থাকে তাকে ভালো জল দিলে ঠাকুরের প্রসাদী শরবত বা দুধ পায়েস দিলে কি ও থাকতে পারবে ও তো হাইড্রেনের জলে ভর্তি হয়ে রয়েছে হ্যালাস আমাদের দুর্ভাগ্য যে আমাদের অন্তর এতটাই কলুষ কালিমায় ভর্তি যে আমরা ভাইব্রেশনটা গ্রহণ করতে পারছি না বা বলা উচিত চাইছি না ইচ্ছা থাকলে তো উপায় হয় ইচ্ছা না থাকলে উপায় হয় উপায় থাকলেও হয় না যাও এখানে ঠাকুর বললে তুমি হীর সমুদ্র তোমার কর্ম সাত্বিক কর্ম সত্যের রজন ঠাকুর এই সূক্ষ্ম ভাবগুলি বোঝাচ্ছেন সত্যগুরু থেকে দয়া হয় দয়ার জন্য যে কর্ম করা যায় সে রাজসিক কর্ম বটে কিন্তু এ রজগুণ সত্যের রজগুণ এতে দোষ নাই রাজসিক কর্ম সাধারণত আসক্তি বৃদ্ধি করে এবং বদ্ধ করে ওই ঠাকুরের তিনটি দাতাদের যে গল্প আছে সেরকম শুকদেবাদী লোকশিক্ষার জন্য দয়া রেখেছিলেন ঈশ্বর বিষয়ে শিক্ষা দেবার জন্য শুকদেব তিনি ঈশ্বর বিষয়ে শিক্ষা দেবার জন্য ঠাকুর বললেন দয়া রেখেছিলেন যে সাধারণ জীবের বদ্ধ জীবের উদ্ধার যেন হয় সেই জন্য তিনি শিক্ষা দিচ্ছেন তুমি বিদ্যাদান অন্নদান করো এও ভালো নিষ্কাম করতে পারলেই এতে ভগবান লাভ হয় কেউ করে নামের জন্য পুণ্যের জন্য তাদের কর্ম নিষ্কাম নয় আর সিদ্ধ তো তুমি আছোই ঠাকুর গভীর তত্ত্ব কথা বলছেন কিন্তু সেখানেও কি সুন্দর এই রহস্য মজা রহস্য লুকিয়ে রয়েছে বিদ্যাসাগর মহাশয় কেমন করে তাহলে আলু পটল সিদ্ধ হলে তো নরম হয় তুমি তো খুব নরম তোমার অত দয়া বিদ্যাসাগর আবার তার উত্তর দিচ্ছেন কলাই বাটা সিদ্ধ তো শক্তই হয় অর্থাৎ বলতে চাইছেন যে আপনি যে এত প্রশংসা করছেন সকলের সামনে তাতে বিদ্যাসাগর যেন সংকুচিত হচ্ছে আমাদের তো কেউ প্রশংসা করেই না নিন্দাই করে কিন্তু প্রশংসা করলে কি যে আনন্দ অব্যক্ত আনন্দ অব্যক্ত আনন্দ শ্রীরামকৃষ্ণ তুমি তা নগো
শুধু পণ্ডিত গুলো দরকথা পড়া, না এদিক না ওদিক। যখনই খুব উঁচুতে ওঠে তার নজর ভাগাড়ে। যারা শুধু পণ্ডিত, শুনতেই পণ্ডিত, কিন্তু তাদের কামিনী কাঞ্চনে আসক্তি শকুনির মতো পচা মরা হচ্ছে। আসক্তি অবিদ্যার সংসারে, দয়া ভক্তি বৈরাগ্য বিদ্যার ঐশ্বর্য। বিদ্যাসাগর চুপ করিয়া শুনিতেছেন, সকলেই এক দৃষ্টে এই আনন্দময় পুরুষকে দর্শন ও তামার কথা অমৃত পান করিতেছেন। আমাদের সময় শেষ হয়ে এলো। ওই শ্লোকটিতে মনে পড়ছিল, পৃথিব্যাং ত্রীণি রত্নানি জলমন্নম সুভাষিতম মূঢ়ৈঃ পাষাণখণ্ডৈঃ রত্ন সংজ্ঞা বিধীয়তে। বলছে পৃথিবীতে তিনটি মাত্র রত্ন আছে, কি? জলম, অন্নম, সুভাষিতম। এই জল, যে জল মানুষ পান করে, স্নান করে, দান করে, আর বিভিন্ন কাজে লাগে, দেবতার অভিষেকে লাগে, তাকে বললেন প্রথম রত্ন। দ্বিতীয় অন্ন, আর তৃতীয় বললেন সুভাষিত। সুভাষিত অর্থাৎ জ্ঞানপূর্ণ মধুর বচন। এই তিনটি রত্ন, জলম, অন্নম, সুভাষিতম, মূঢ়ৈঃ পাষাণখণ্ডৈঃ রত্ন সংজ্ঞা বিধীয়তে। যারা মূঢ়, মূর্খ, মূঢ় মানে মূর্খের চেয়েও আরো উন্নত ধরনের। সাধারণ বোকাকে মূর্খ বলা হয়, আর মূঢ় মানে তার চেয়ে আরো দুটি দুই বেশি। সেই মূঢ়মান পাষাণখণ্ড, পাথরের টুকরোকে বলে রত্ন। এই যে আমরা হীরা বলি, ডায়মন্ড, এটা কি আসলে? বিভিন্ন রকম আছে, আরো হয়েছে স্যাপায়ার বলে, এমারেল্ড, বিভিন্ন রকমের রত্ন আছে, পান্না, কি কি সব নাম আছে। রত্নের সংজ্ঞা দেন, পরিভাষা দেন। আসলে পৃথিব্যাং ত্রীণি রত্নানি, তিনটি মাত্র রত্ন আছে। যাহ, এসব চলতে থাকবে, উপকার কিছু হবে না, আমরা যা ছিলাম তাই তো থাকবে। কারণ যেখানকার কথা সেখানে রেখে যেতে হয়, কথাবার্তা কখনোই ঘরে নিয়ে যেতে নেই, তাহলে বাড়িতে অশান্তি লেগে যাবে, তাই না? প্রেম কি যশ প্রিয় রে শ্রীপদে, ভবে নিজ
Balaramo Krishna Nam, Ramo Krishna, Ramo Krishna, Eta Hare Krishna Nam, Hare Hare Nani Diye, Balaramo Krishna Nam, Ramo Krishna, Ramo Krishna, Eta Hare Krishna Nam, Ramo Krishna, Ramo Krishna. Ramo Krishna Nam, Balarami Nam, Kulina Tarum Brahma Ramo Krishna Nam. Ramo Krishna Nam, Balarami Nam, Kulina Tarum Brahma Ramo Ramo Krishna, 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 Ramo Thank you.
করে, কারণ কিছু জিজ্ঞাসা আছে কিনা জানতে চাইবে রাজার জন্য। তো আমরাও সেটা অভ্যাসবশত বলে ফেলি। এ বিষয়ে একটি মজার কথা মনে পড়ছে। এক জায়গাতে আচার্য গেছেন বেশ কদিন ধরে, রামায়ণ আলোচনা হয়েছে, সম্পূর্ণ রামায়ণটাই তিনি বিশদভাবে ব্যাখ্যা করেছেন। তারপরে ভগবদ গীতা ব্যাখ্যা করেছেন। তা রামায়ণ ব্যাখ্যা শেষ হয়েছে যেদিন, তা একজন এসে বলছে, গুরুদেব আমি একটা কথা বুঝতে পারিনি। তো কি বলল, কি বুঝতে পারিস নি বাবা? বলছে যে এই যে রাম আর রাবণ, এটার মধ্যে ভগবানকে আর রাক্ষস কোনটা? তো গুরুদেব বলছে, বাবা তুই ভগবান আমি রাক্ষস। আমি এতদিনে যখন তোকে বোঝাতে পারলাম না, আর একটা ভগবদ গীতা এরকম প্রবচন হয়েছে, তো ওতে একটি লাইন আমরা অনেকেই জানি, একটু অংশ আছে একটি পঙ্ক্তিতে, সর্বোপনিষদ গাব তারপর কি দোঘা গোপাল আনন্দ আছে তো দোঘা, এখন ওটা সেই মানুষটি শুনেছে দোঘা, বলেছে গুরুদেব এই দোঘা তোমার নাম হ্যাঁ দো কথা, বলছে বেটা এক তু হ্যাঁ এক মাই হো, দো কথা এক তু হ্যাঁ এক মাই হো। এইসব শোনার পরে আমরা কি আর এইসব প্রশ্ন জিজ্ঞাসা করতে যাওয়া উচিত হবে? ওম শান্তি 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 হরি ওম তৎসত্। Thank you.
Thank you.
Ah.